আমরা যুদ্ধের দুশমন আজকে আজকে আপনারা কি মনে করেন যে যাত্রার মঞ্চ থেকে ইসলামকে বিদায় দিতে পারবে নাকি যাত্রার মঞ্চে পাওয়ারফুল না ইসলাম পাওয়ারফুল তার এই ওয়ান অফ দি প্ল্যান এটা রুশ
এবং ভারতের আরেকটা নীল নকশা। এটা জাতীয়তাবাদী এবং ইসলামিক শক্তির বিরুদ্ধে আরেকটা প্ল্যান। সেই প্ল্যান আমরা কোনোভাবেই বাস্তবায়ন করতে দিতে দেব না ইনশাআল্লাহ। পরিশেষে আগামীতে এই যে আপনার 21শে ফেব্রুয়ারি আসতেছে, বায়ান্নের ভাষা আন্দোলন শেখ মুজিবুর রহমান করে নাই, গোলাম আজম সাহেবরা বায়ান্নের ভাষা আন্দোলন তারা করেছেন। সেই হিসাবে সেই শহীদ মিনারে ওই দিন আমরা সবাই যাব, ঠিক কিনা? এবং আপনাদেরকে স্মরণ দিতে চাই, ওই দিন যারা আলতাবাড়ি পার্ক যারা আপনারা ওই দিন গিয়েছিলেন, সত্যিকার অর্থে আপনারা সত্যিকার অর্থে মুসলমানদের এবং আমরা শহীদ হিসাবে মিনিমাম যদি হয় কিছু, তাহলে অন্তত পক্ষে আওয়ামী লীগ দেখানো যাবে আমরা তাদের বিরুদ্ধে এবং 21শে ফেব্রুয়ারিতে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায় নারায় থাকবেন।